স্বর্ণ, রৌপ্য এবং মূল্যবান ধাতু এবং বৈদেশিক মুদ্রা, এই জাতীয় পণ্য যখন নির্ধারিত সীমার বাইরে, যেমন আমাদের ব্যাগেজ রুলে একটা লিমিট আছে, ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে গেলে আমরা সেটাকে আটকযোগ্য পণ্য মনে করি। তো এই পণ্যগুলা আটক হওয়ার পরে পিরিয়ডিক্যালি 2-4 দিনের মধ্যেই আমরা চেষ্টা করি এগুলার সমস্ত কাগজপত্র তৈরি করে বাংলাদেশ ব্যাংকে সাময়িক ভিত্তিতে জমা দেওয়ার জন্য। তো অনেক সময় বাংলাদেশ ব্যাংকে যিনি রিসিভ করবেন তারও প্রিপারেশনের বিষয় থাকে, আমাদেরও প্রিপারেশন বিষয় থাকে। তো হয়তো কখনো কখনো 7-10 দিনও লেগে যায়, এটা এটা বাস্তব। বাট কোনোভাবেই আমরা 1 মাসের বেশি কোনো জিনিস আমাদের কাস্টডিতে রাখার আমাদের সুযোগ নাই, বাংলাদেশ ব্যাংকে যায়। এবং বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম হলো যে আমরা প্রথমে পাঠানোর সময় এগুলোকে এক ধরনের সিলগালা করে আমাদের দায়িত্বশীল কর্মকর্তা, একাধিক কর্মকর্তাকে সাথে দিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠাই। বাংলাদেশ ব্যাংক ওই সিলগালা ইন্টেক্ট পাওয়ার সাপেক্ষে অনেক সময় ওভার ফোনে আমাদের সিনিয়র কর্মকর্তাদেরকে কনফার্ম করে, হ্যাঁ সিলগালা সঠিক পাওয়া গেছে। তারপরে তারা আমাদের যে আটক তালিকা, আটক তালিকা দেখে প্রত্যেকটা তালিকা ওয়াইজ পণ্যের প্যাকেট দেখে, দেখে তারা আবার এটাকে যারা জমা দিতে গেছে তাদের উপস্থিতিতে এটাকে রিপ্যাক করে, রিপ্যাক করে জয়েন্ট সিলগালা করে তারা তাদের কাছে রাখে। ফলে মানে আমি বলবো যে তাদের অ্যাক্টিভিটিস সঠিক, আমরা যথাযথ মালটা ওখানে পৌঁছায় দিলাম। মামলা তদন্তকারী কর্মকর্তা এই প্রক্রিয়ার মধ্যে মাল দেখতে চাইলে না দেখানোর কোনো গ্রাউন্ড নাই, আইনও নাই, উনি দেখতে চাইতেই পারেন। বাট আমাদের যে রেকর্ড বলছে সাধারণত মামলা তদন্তকারী কর্মকর্তারা ওই বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পৌঁছে এই প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে মামলা মাল দেখেন না। বাট দেখতে চাইলে আমার দৃষ্টিতে আইনগত কোনো সমস্যা নেই, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। একজন তদন্তকারী কর্মকর্তা প্রথমেই হচ্ছে মামলার তদন্তভার যখন উনি পাবেন, তো সাথে সাথেই এই তদন্তকৃত যে মামলার বিষয়বস্তু বা যেটা আলামত, এটা মামলার যখন আসামিকে গ্রেফতার করবে এবং গ্রেফতারের সাথে সাথে তার কাছ থেকে যেগুলো জব্দকৃত আলামত উদ্ধার হতে পারেছে, সেটা যেটাই হোক, হতে পারে কোনো মাদক দ্রব্য, হতে পারে স্বর্ণ বা যে কোনোই জিনিস হোক না কেন, সেটা প্রথমেই ওই কাস্টোডিয়ান যে একটাতে থাকবে, তো অবশ্যই সেখান থেকে ওই জব্দকৃত আলামতটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য উনি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন যে এই জব্দকৃত আলামতটা আমার, যেহেতু আমি ইনভেস্টিগেশন অফিসার, আমাকে ওই আলামতটা দেন, আমি এটা পরীক্ষা নিরীক্ষা করব। তো পরীক্ষা নিরীক্ষা বলতে উনি তো আর এক্সপার্ট না, যেন তাহলে উনি একজন এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারেন। যদি এখানে স্বর্ণ হয়ে থাকে এই যে অ্যালটমেন্টের মধ্যে একসাথে যে আসামির কাছ থেকে যদি 1 কেজি স্বর্ণ পাওয়া যায়, 1 কেজি স্বর্ণের যতটা বার আছে তোর মধ্যে একটি বার নিয়ে ওই সিমিলার স্বর্ণ থেকে একটি বার নিয়ে এটা পরীক্ষা করবেন, যেন ওই স্বর্ণকার দিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করে যেন আসলে আদৌ এটা স্বর্ণ না তামা না আদার কোনো এটা এলিমেন্ট। তো আদারওয়াইজ এই ক্ষেত্রে যদি এই আলামতটা উনি যদি পরীক্ষা না করে মাননীয় আদালতে এই তদন্ত রিপোর্ট প্রদান করেন, সেটা অবশ্যই আইনগত ত্রুটি থেকে যাবে। যেহেতু ফৌজদারি কার্যবিধিতে ওনাকে বলা হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই যদ্যকৃত আলামতটা ওই পরীক্ষা নিরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উনি পরীক্ষা নিরীক্ষা করে যে এই যদ্যকৃত আলামত সম্পর্কে এই তো মানে ওনার রিপোর্টের সাথে সংযুক্ত করবেন। আসলে অনেক মানুষই জানে যে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ থাকে, কাস্টমসের স্বর্ণ ধরে, পুলিশ স্বর্ণ ধরে ইত্যাদি বাংলাদেশ ব্যাংকে জমা রাখে। আসলে জমা রাখে ঠিকই, তো ওটি প্যাকেট আকারে রাখে, ওরা আমাদেরকে কাস্টোডিয়ান হিসাবে আমাদের কাছে প্যাকেট আকারে রাখে। আমরা শুধুমাত্র প্যাকেটটাই সঙ্গে নিই, ওখানে লেখা থাকে যে এখানে একটা প্যাকেট জমা করা হলো সরকারি সম্পদ, কি আছে না আছে ওটার ভিতরে ওটা অপ্রকাশিত থাকে, এটা সিলগালা করা থাকে। এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যে কর্মকর্তারা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা থাকেন তাদের স্বাক্ষরে স্বাক্ষরিত থাকে, তারা একটা চিঠি দিয়ে আমাদের কাছে জমা রাখেন মামলার আলামত হিসাবে। মামলা চলমান থাকে, যখন মামলা নিষ্পত্তি হয় তখন ওই প্যাকেটটা ওরা উঠে নিয়ে যান। এটা এটা শেষ পর্যন্ত ওরা
ওদের হেড অফিসের মাধ্যমে আমাদের বাংলাদেশ ব্যাংক এই মতিঝিল অফিসের কারেন্সি ডিপার্টমেন্টে গিয়ে নিষ্পত্তি হয়। এটুকু আমরা জানি আর কি এভাবেই। 19-20টা আমাদের কাছে থাকে না, দায়বদ্ধতা তো ওদের, যারা জমা রাখেন, সরকারি সম্পদ মেনটেন করেন, তারাই ধরেন, জব্দ করেন, তারাই এটা হিসাব করেন। এটা যদি কম বেশি হয় ওটা ওরা জবাবদিহিতা করেন, আমরা এর সাথে ইনভলভ থাকি না। আমি তো তদন্ত কর্মকর্তাও এইটা দেখার কোনো সুযোগ নাই। এটা প্যাকেটটা তো জমা দিয়েছে কাস্টমস বা এরা বা আর কি বলে গোয়েন্দা, এরা এরা জমা দেয়, তো ওরাই উত্তম করতে পারে। আমাদের কাছ থেকে, আমাদের কাছে তদন্ত কর্মকর্তা আসতেও পারেন না, তার প্রয়োজনও নেই। এরকম আমার ঠুলো আইসি লোক।